হ্যাঁ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি আছি, মোটামুটি আছি। তো আমার সঙ্গে সবসময় দুর্ঘটনা ঘটতে থাকে, সেটা কোনো বড় ব্যাপার না। তো পরে বলছি কী হয়েছে। তো আজকে সকাল থেকে বকবক শুরু করলাম, আর আজকে স্পেশাল দিন আমাদের কাছে, মার আজকে জন্মদিন। তো চলো দেখি আজকে কী করা যায়। মা, হ্যাপি বার্থডে! দাও আমার গিফটটা, দাও তো মার গিফট। মা এসব খেতে বেশি পছন্দ করে, চকলেট, চিপস, শরীর দেখলেই বোঝা যাবে। ওয়েলকাম ওয়েলকাম। সকালের খাবার ছিল ভাত, পেঁপে দিয়ে ডাল, আর কই মাছ দিয়ে হালকা করে কলা দিয়ে ঝোল, আর পুঁটি মাছের ঝাল। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখানে সিনেমা দেখছি, আর মা আসন সেলাই করছে। এটা আসন না, আসনের থেকে বড়ই। কি বড় আসন! মা যেই ডিজাইনটা থেকে ডিজাইনটা তুলেছে সেটা ছিল একদম ছোট, এইটুকুর মধ্যে ছিল। তা মা নিজে নিজে এগুলো তুলেছে, আর এটা ছোট করে করেছে একটা, আর এই চটটায় চারটে বাঘ আছে, এখনো কমপ্লিট হয়নি, অর্ধেকও হয়নি। এই ভেতরে পুরো ভরাট হবে, বাঘগুলো এখন হচ্ছে, তিনটে হয়ে গেছে আর একটা হচ্ছে। ও বাঘ চারটে হয়ে ও ভেতরে সেলাই হচ্ছে, মানে গাছপালা হবে, একটু অন্ধকার অন্ধকার হবে, একটু রাত হবে, ফুল হবে, মানে অনেক সুন্দর হবে। আর আমি অকাজ করছি, বসে বসে কার্টুন দেখছি। তো স্নান করে এসেছি, তারপর হাত কেটে গেছে, হাতে একটু ব্যান্ডেজ বেঁধে নিলাম। আর আমার সঙ্গে সবসময় অঘটন ঘটতেই থাকে, বলেইছি আগে। তো আগের দিন কী হয়েছে, লোহা জানলা ছিল আমাদের আছে রান্নাঘরে, নিচে বসে, অনেকটা নিচে নিচে বসে আমি ভুট্টা ছাড়াচ্ছিলাম। তা ভুট্টা ছাড়ানো হয়ে গেছে, আমি উঠতে গেছি, অনেকটা প্রেশারে উঠেছি, আমার আর খেয়াল নেই যে ওপরে লোহার ইয়েটা আছে। তো হট করে উঠতে গেছি, আর একটা কোনা ছিল, কোনাটা পুরো এখানে মাথার মাঝখানে এখানে ঢুকে গেছে, এইটুকু মতো ঢুকে গেছে। তো ঢুকে গেলে আমি ভাবছি, আমি অত বুঝতে পারিনি, আমার লেগেছে, লেগে অবশ হয়ে গেছে জায়গাটা, তা আমি বুঝতে পারিনি যে আমার অতটা লেগেছে। তো হট করে আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছি, বসে পড়লে এবার মা দৌড়ে গেছে, অনেক আওয়াজ হচ্ছিলো, মা দৌড়ে গেছে, গিয়ে দেখে যে আমি এরকম চেপে ধরেছি, আর আঙুলের ফাঁকা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তা মা দেখে তো মার গা হাত পাকাচ্ছে, সেই অবস্থা ভীষণ বাজে। তারপর তাড়াতাড়ি নবীনকে ডাক দিল ঘর থেকে, নবীন বেরিয়ে এলো, তাড়াতাড়ি জল দিল, জল দিয়ে ধুয়ে, ডেটল দিয়ে ধুয়ে, সে রক্তই বন্ধ হচ্ছে, আর মাথায় একটুখানি কাটলে অনেকটা রক্ত বের হয়। তারপরে মলম টলম দিয়ে সব ইয়ে সব কিছু দিল, আমি ভিডিও যদি থাকে দিয়ে দেবো, ছবি যদি থাকে দিয়ে দেবো, ভীষণ বাজে। তো এক সপ্তাহ হয়নি, কালকে সবজি কাটতে গিয়ে আবার কেটে গেছে, তাও একটু না, অনেকটাই কেটেছে। আজকে মার জন্মদিন, তো ভাবলাম একটা ভিডিও বানাই, চ্যালেঞ্জ ভিডিও করবো। আমি আর মা এখনও করিনি চ্যালেঞ্জ ভিডিও, এটা প্রথম হবে। আর মা স্নান করতে গেছে, আমার স্নান হয়ে গেছে, তো মা আসুক, তারপর শুরু করতে। সবজি আর বিস্কিট থাকবে, লেস থাকবে, আইসক্রিম থাকবে। তো আমি আর মা সব, তো আমি আর মা দেখা যাক কার ভাগে এই চ্যালেঞ্জ ভিডিওটা চ্যানেলে পরে দিয়ে দেবো, আলাদা করে একসঙ্গে দেবো না। খুব খুব মজা হয়েছিল, তোমরা দেখে নিও। খুব ব্যস্ত ছিলাম তাই দুপুরের কিছুই দেখাতে পারিনি, দুপুরের খাওয়া দাওয়া। নবীন বাজারে গেছিলো, বাজার থেকে বেগুন, লাউ, লাল শাক, কাঁচকলা, দয়াকলা, ভেন্ডি, আদা, লঙ্কা, টমেটো, আমড়া, শসা, উচ্ছে, কুমড়ো,
আর কচুর ফুল আর আর টক শাক, রুই মাছ, ওল এসব কাটা হয়ে গেছিলো, তারা দেখাতে পারিনি। আর এনেছিল ধনে পাতা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, নবীন বাজার থেকে চলে এসছে, দেখালাম তোমাদের ইলি বাজার নিয়ে এসছে। আর মা ভিডিওতে আসার জন্য বারবার আমার পেছনে আসছে। তো মা আজকে জন্মদিন, তো মা আজকে জন্মদিন। দুপুরে খাওয়া দাওয়া ভালোই হয়েছে, বাবা অফিসে আছে, তার বাবা বলেছে আসার সময় গিফট নিয়ে আসবে মার জন্য। কী গিফট নিয়ে আসে তা হচ্ছে দেখার জিনিস, দেখতে হবে কী আনে। বাবা এখন অফিস থেকে আসেনি, তাই বাবার জন্য অপেক্ষা করছি। আর আমি কোনো কাজ করতে পারছি না, কোনো কাজই করতে পারছি না, অনেকটা কেটেছে, ফুলে গেছে। বাঁধা ছিল কিছুক্ষণ, এখন আর বেঁধে রাখিনি, মলম লাগিয়ে রেখেছি। ভীষণ ব্যথা, কেমন যেন ব্যথা 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 ব্যথা, ফুলে গেছে পুরো হাত। মা কোনো কাজই করতে দিচ্ছে না, বলে কি থাক কদিন রেস্ট নেই। বাবা মায়ের জন্য কি গিফট আনলে? চলো দেখাই মাছ। বাবা মায়ের জন্য ইলিশ মাছ গিফট এনেছে। তো গিফট মাছ জন্য আনলে আমরা সবাই সেটা পাবো। এবার কেক কাটার পালা। মা তাড়াতাড়ি কেক কাটো, কাটো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবার দাঁত একটাও ঘরে নেই, সব বাইরে। বাবা নবীন যাও, ও মাকে মাকে একটু খাওয়া কেটে। তো আজকে এইটুকুই, সবাই খুব ভালো থাকো, খুব হাসো, হাসলে মনও ভালো থাকে, শরীরও খুব ভালো থাকে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পরিবেশ সুস্থ থাকলে তোমরা সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, টাটা।